দর্শক শুভেচ্ছা, সবাইকে স্বাগত জানাচ্ছি চলতে চলতে অনুষ্ঠানে। আমাদের আজকের আয়োজনের অতিথি বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম ব্যাটসম্যান এনামুল হক বিজয়, যিনি একই সঙ্গে ওপেনার হিসেবেও খেলেছেন এবারকার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে। বিজয়, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন বিজয়? এমনিতে মানে হোম সয়েলে ওয়ার্ল্ড টি টোয়েন্টি গেল, বাংলাদেশের পারফরমেন্সটা খুব বেশি ভালো যায়নি, তারপর কতটা রিকভার করা গেল এই শর্ট টাইমের মধ্যে? মানে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমরা মোটামুটি ভালো খেলতে পারিনি। আমাদের যতটুকু আশা ছিল আমরা আমাদের সবার আশাটা পূরণ করতে পারিনি। তারপরও আমরা কিছু কিছু হয়তো মিস্টেক করছি, ওইগুলো ভুল শুধরানোর অবশ্যই সবাই চেষ্টা করে, আমরা করছি। ইনশাল্লাহ আরও তো অনেক ওয়ার্ল্ড কাপ আসবে, অনেক ভালো কিছু করার সম্ভাবনা তখন আমরা দেখাবো। তো সব মিলে আমার মধ্যে বেশ কিছুদিন গ্যাপ গেছে, সামনে আবার খেলা আছে, সব মিলে মনে হয় যে সব ঠিক আছে, আবার নতুন করে শুরু করাই ভালো। এমনিতে নিজের কি কখনো প্ল্যান ছিল যে ক্রিকেটারই হব? আসলে নিজ থেকে কখনো অন্য কিছু ভাবিনি, সবসময় ক্রিকেটার ক্রিকেটারই ভাবছি। তো আর কি ক্রিকেটের বাদে অন্য কিছু হওয়ার স্বপ্ন দেখিনি, আর এখন তো অবশ্যই না অন্য কিছু চিন্তা ভাবনা করার। না, ছোটবেলা থেকে ক্রিকেটার হওয়ার স্বপ্নটাই বেশি ছিল, অন্য কিছু না। মানে প্রথম মানে ধারণাটা কবে আসছে? আসলে প্রথম ধারণাটা বলতে আমি ছোটবেলা থেকে আর কি জানি না কীভাবে আর কি ক্রিকেটে ওইরকম মন ঢুকে গেছে তাও জানি না, বাট হঠাৎ হঠাৎ মানে করে চিন্তা হতো যে না, ক্রিকেটটাই সব কিছু, ক্রিকেটটা দিয়ে শুরু করবো, ক্রিকেটটা দিয়ে শেষ, হয়তো অনেক বড় স্টার হইতে হবে, অনেক কিছু করতে হবে, এমন চ্যালেঞ্জটা সবসময় নিজের মধ্যে কাজ করতো। আর কেন জানি না যে এভাবে শুরু হয়ে যাওয়া, বাট কাউকে কথা বলতে বলতে চ্যালেঞ্জ ধরা যে হ্যাঁ আমি ক্রিকেটারই হব, বড় ক্রিকেটার হবো, তোকে হয়ে দেখাবো, এরকম কিছু চ্যালেঞ্জ সবসময় ধরে ফেলতাম সবার সাথে। তো এভাবেই আসলে মনে হয় শুরু করে দেয়া। আর যদি ছোটোবেলার কথা বলেন তাহলে আমি একটা ক্লাবে খেলতাম, যে ক্লাবটা টেপ টেনিস খেলা হতো, টেপ টেনিস বলে, আবার মাঝে মাঝে ক্রিকেট বলও তারা খেলতো, টেনিস বলও খেলতো। তো বড়ো ভাইয়া ছিল ওই ক্লাবের আর কি, ক্লাব বিহঙ্গন ক্লাব, ক্লাবের একজন মেইন তারকা ক্রিকেটার, তিনি ফাস্ট বোলিং করতো, খুবই ভালো বোলিং করতো। তো আমি ছিলাম ছোট্ট, আমাকে সাথে করে নিয়ে যেত, যেহেতু ব্যাটিং দেওয়া হতো না তো বেশিরভাগ সময় আমি ফিল্ডিং করতাম, ফিল্ডিংটা তো খুব চমৎকার করতাম। তো সেই হিসাবে ওই বিহঙ্গন টিমে খেলা আস্তে আস্তে, তারপরে থেকে আসলে হাতে ঘড়ি বিকেএসপিতে চলে আসা। বিহঙ্গনে যখন খেলতেন তখন এজ কত ছিল? অনেক ছোট ছিলাম আমি, ক্লাস 2-3 পড়তাম। তো যখন এখন যেরকম মিরপুর স্টেডিয়াম দেখলে মাঝে মাঝে এক সাইড অনেক বড় থাকে, 85 মিটার 90 মিটার থাকে, তখন মনে হয় যে মারলে কি ছয় হবে। আমার আমি এত ছোট ছিলাম ক্লাস 2-3, তখন মিরপুর স্টেডিয়ামে ডাবল লাগতো ওই মাঠটা, এতটুকু একটা মাঠ, বাট আমার কাছে ডাবল মনে হতো যে মারলে কি পার হবে। কিন্তু আসলে এখন অনেক ছক্কা মাক্কা মারি, তখন ভাবি যে আসলে কতটুকু ছিলাম আর কি অবস্থায় আছে। 97-এর ICC-র সময়ে বিজয়ের এজ কত ছিল? 5 বছর, আমি তখন হয়তো বা বুঝি না, 5-6 বছর ছিল। তো আমি ওরকম আমার কোনো এখনও মনে নেই, আমি শুধু খেলা দেখতাম, সচিনের খেলা দেখতাম বেশিরভাগ, সচিন করে পাগল থাকতাম সবসময়। আসলে বুঝতাম না আসলে সচিন কি, সবার কাছে কি তাও বুঝতাম না, বাট আমার ভালো লাগতো যে আসলে এরকম ক্রিকেটার হতে পারে, এইরকমই আর কি দিনগুলো পার হতো। এই এমনিতে যেহেতু খুব ছেলেবেলা থেকেই ক্রিকেটের প্রতি একটা আসক্ত, মানে সচিনের বাইরে লোকাল কেউ কি নিজের মেন্টর ছিল? আসলে লোকাল কেউ, যখন আমি বিকেএসপিতে ভর্তি হলাম, যখন হতে হতে ভাব যখন আমি ভর্তি দিতে গেলাম, ওই সময় আমাদের কুষ্টিয়াতে কিন্তু মিথুন আলী, যে আমাদের এখন আছে, উনি কিন্তু তখন কুষ্টিয়ার বলতে গেলে সুমন ভাইয়ের পরে মিথুন ছিল। তো তখন আমি তো মাত্র মানে আমার ক্লাস 6-7 উঠলাম, আর ভাইয়া তখন আন্ডার-17 ন্যাশনাল খেলে আসলো, তখন এই ছিল মনোগ্রাম ছিল, এদিকে ক্রিকেট বোর্ডের ছিল, এদিকে রূপচাঁদার একটা ব্র্যান্ড স্পন্সর ছিল হয়তো। তখন আমি ওনার খেলা দেখতাম যে কী দারুণ ব্যাটিং করে, 17 ন্যাশনাল, তখন বুঝলাম আসলে 17 ন্যাশনালটি কী হতে পারে। তারপরে আমি ভর্তি হওয়া, তখন মিথুন ভাইয়ের খেলাটা আমার দারুণ লাগতো, যেহেতু আমি অনেক ছোটো ছিলাম, আর তখন উনি বিকেএসপিতে, উনি 4 বছরের আমার সিনিয়র এবং কুষ্টিয়ার তিনি। তো নর্মালি সুমন ভাইয়ের পরে মিথুন আলী ছিল, কাছ থেকে সুমন ভাইয়ের খেলা দেখা হয় নাই, তো তখন আমি মনে করতাম এই ভাই তো অনেক অসাধারণ ব্যাটিং করতো, তখন আমি ভালো লাগতো ওনার ব্যাটিংটা, খুব এনজয় করতাম, ওনারটাই দেখা খুব মজা পেতাম আর কি। তখন থেকে ভাবলাম যে আসলে ভালোই তো, সব কিছু ভালোই যাবে। বিকেএসপিতে কি মানে টার্গেট করেই ক্রিকেটে ভর্তি হওয়া নাকি? বেসিক্যালি টার্গেট করে ভর্তি হওয়া, এটা একটা অদ্ভুত এক ঘটনা বলতে পারেন, যে আসলে আমি বললাম না যে আমি জানতাম না আসলে ক্রিকেটটা কোন পর্যায়ে আছে, কিছুই জানতাম না, বাট ক্রিকেট ক্রিকেট করতাম যে হ্যাঁ ক্রিকেটটাই কিছু করতে হবে। আসলে ড্রিম দেখলে হয়তো বা ড্রিমের একদম কাছে না গেলে পারো, তার কাছাকাছি হয়তো বা যাওয়া যায়, এটা আমার মনে হয় যে আসলে ড্রিম দেখা ঠিক, ড্রিম দেখা উচিত। তা আমি ওরকম ড্রিম দেখতাম, হয়তো বা কিছুই না আমার সামনে, তাও আমি ড্রিম দেখতাম যে হ্যাঁ হতে পারে হতে পারে। এই এই এ করে আস্তে আস্তে মানে আমার কাছে মনে হয় হয়ে যাওয়া বা সব কিছু।
বিকেএসপিতে ভর্তি হওয়ার কোনো প্রেক্ষাপট আছে? প্রেক্ষাপট আমি তখন ক্লাস সিক্সে, হঠাৎ করে আর কি বিকেএসপি টিম আর কি গেল বিকে কুষ্টিয়াতে, তখন আর কি জেলা জেলা ভিত্তিক আসলে বাছাই করা হতো। তো বেসিক্যালি আমি তখন আসলে খুব ছোটো, কিন্তু সবাই আমি আমার ইচ্ছা ছিল যে কুষ্টিয়াতে একটা মুজিব, কুষ্টিয়াতে একটা জায়গা ছিল যেখানে কেকেএসপি একটা নামের একটা প্রতিষ্ঠান খোলা হয়েছিল। তো আমার ইচ্ছা সবসময় বাসা ছুট, মানে বাসায় থাকতে ইচ্ছা করে না, মনে হয় যে বাইরে যাই, হয়তো বা একটু প্র্যাকটিস করি, একটু খেলি বা একটু পড়াশোনা, বাইরে সব কিছু মনে ছিল। তো আমি ভাবতাম যে আম্মুকে বলতাম মাঝে মাঝে, আমি কিন্তু চলে যাবো বাসা থেকে, কে রাগ করলে আমি ভাবতাম যে আমি চলে যাবো বাসা থেকে, এরকম হতো। তো আমার একটু বাইরে থাকার টেন্ডেন্সিটা ছিল যে না, বাইরে থেকে কিছু করতে হবে, মানুষ হইতে হবে, ভালো কিছু করতে হবে, এরকম একটা স্পিরিট সবসময় ভিতরে কাজ করতো। তো ওইরকম কেকেএসপির একটা বলছিল আব্বু, ঠিক আছে তুই যখন এতই বাইরে বাইরে করিস তো কেকেএসপি তোকে ভর্তি করে দিব। তো ওখানে আর কি হয় না। তো বেসিক্যালি তারপরেই ভাবলাম যে কিছু একটা, তখন বিকেএসপির নামটা অনেকের মুখে শুনি, কারণ খুব ভালো ফিল্ডিং করতাম, খুব মাঝে মাঝে একটু ব্যাটিং করে ঠেকাইতে পারতাম, আউট করতে পারতো না কেউ বড়ো বড়ো ভাইয়ারা। সেই সময় আসলে চিন্তাভাবনাটা আসে যে আসলে বিকেএসপি, কানে সেই সময় হঠাৎ করেই আবার আসলে কাকতালীয়ভাবেই বলতে পারেন যে বিকেএসপি টিম আসে কুষ্টিয়াতে। আর আমি ওই দিন হয়তো ট্রায়াল দিই, আমার পায়ে ছিল ছেঁড়া মোজা, আমি পিচ্ছি, তখন বুঝি না যে আসলে মোজাটা কীরকম পড়লে ভালো হয়, জাস্ট ফিতাটা বাঁধতে পারি জুতার, এরকম ছিলাম। তো তারপরে আসলে বিকেএসপির ট্রায়াল নিলাম, ডিআর স্যার ছিল, ডিআর স্যার এখন যিনি, উনি সৌরভ ভাইয়েরও কোচ ছিলেন, নাসিরেরও কোচ ছিলেন, ওই ব্যাস্টার কোচ ছিলেন বিকেএসপিতে। তো ওনার কাছে আর কি উনি প্রথম ফর্ম ফিল আপ করলাম, উনি পছন্দ করলো আমাকে যে বিকেএসপিতে তুমি ট্রায়াল দেওয়ার জন্য একটা ফর্ম দিল। তো ওইখানে ফর্ম পূরণ করলাম, দেন আসলে আসল ঘটনা শুরু হলো ওইখান থেকে, যে উনি পূরণ করার সময় আমার ছবি ছিল না, তো ছবিও ছিল না, কি একটা অবস্থা, আমি ছবি তো নাই আমার কাছে। তো আমি বিকে কুশ পাশায় গেলাম, আবার তাড়াতাড়ি সাইকেল চালিয়ে খুব দ্রুত, যেখানে সাইকেলে যেতে লাগে 15-20 মিনিট, সেখানে আমি 10 মিনিটের মধ্যে বাসায় পৌঁছে গেছি, এত জোরে সাইকেল চালালাম। তো তারপর ছবি নিয়ে আসলাম, তারপর ছবিতে আবার তেল লেগেছিলো, তো বলতে পারেন। তারপর ছবিটা লাগানো হলো, তো স্যার নিয়ে গেল, সেই সময় আর কি বাস স্টার্ট করে দিয়েছে, ঢাকার উদ্দেশ্যে চলে যাবে। ওই একটা টাইমে আমার আর কি খুব চিন্তা হয় যে আসলে ওই ওই বাসটা যদি চলে যেত তাহলে আমার লাইফটা মনে চলে যেত। তো ওর পরেই হয়ে গেল, বিকেএসপি ট্রায়াল দিলাম, 7 দিনের ক্যাম্প করলাম, দেন বাসায় চিঠি গেলো যে হ্যাঁ বিকেএসপিতে ভর্তি হবো। এই তো তারপরে আসলে ভর্তি হওয়া। বিকেএসপির সময়টা কেমন এনজয় করেছো? বেসিক্যালি আমাদের 15 মে 2006 আমি ভর্তি হয়েছি, আর 15 মে 2012 গেল বলতে পারেন, যে আসলে হিস্ট্রিক্যাল ডে গেছে, প্রতিটা সংখ্যক সময়, প্রতিটা মুহূর্ত আসলে। বাথরুমে একসাথে 10 জন গোসল করা, তারপরে টিভি রুমে বসে বিশাল 20-25 জন মিলে মুড়ি চানাচুর খাওয়া এক বালতির মধ্যে, মানে তারপরে জুম্মার দিনে সবাই সাদা পাঞ্জাবি পরে বের হওয়া, কলেজে যাচ্ছি সবাই সাদা ড্রেস পরে, ব্যাচ লাগায়ে নাম লাগায়ে, তারপর আপনার হাঁটতে হাঁটতে লাইন ধরে যাওয়া, ডাইনিংয়ে যাচ্ছি কালো প্যান্ট সাদা শার্ট পরে সবাই একসাথে খাওয়া, ঘন্টা দিলে সবাই বের হয়ে আসা, ঘন্টা দিলে সবাই একসাথে বসা। তো আসলে এগুলো মানে কি বলবো, মানে লাইফে না থা হলে হয়তো বা মনে হতো যে এটা হলো না কেন, বা অনেকে এখন চিন্তা করে যে বিকেএসপির গল্প করলে আমার ফ্রেন্ডরা বলে, অন্য অন্য ফ্রেন্ডরা বলে আসলে বিকেএসপির লাইফটা থাকলে ভালো হতো, মজা পেতাম। তো আমার অনেক কিছুই আছে যে জিনিসগুলো আসলে আর কখনো তো ঘটবে না, অবশ্যই কখনো ঘটবে না, এগুলো সময়ে সময়ে ঘটে চলে যায়। তো একসাথে শুক্রবারের দিন সিনিয়রের সাথে জুনিয়রের ফুটবল খেলা, নিজেদের বার্সার মেসি মনে করা, আরেক ফ্রেন্ডকে মনে করো রোনাল্ডো, এরকম করে গোল না দিতে পারলেও মেসির স্টাইল করা, রোনাল্ডোর স্টাইল করা, তো এরকম কিছু কিছু জিনিস আসলে সারা জীবনই ভোলার মতো না। আসলে অনেক সিনিয়রের সঙ্গে, অনেক স্টার সিনিয়রের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা বা তাদের সঙ্গে খুব ইন্টিমেট টাইম পাস করার অনেক মজার মজার গল্প নিশ্চয়ই আছে, সেগুলো শুনবো, একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে আমাদেরকে। দর্শক, আমরা চলতে চলতে অনুষ্ঠানে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরবো খুব শিগগিরই, আমাদের সাথেই থাকুন। জিনিসটা কিন্তু একদম কম্প্যাক্ট, এখানে যে কোনো একটা কিছু যদি মিস্টেক হয়, যেমন টপ অর্ডার করতে পারলো না, এটা একটা মিস্টেক হয়ে গেল, বা স্লগে যে সেই রানটা কমাতে পারলাম না, এটা একটা মিস্টেক হয়ে গেল, যদি 10-এ 10 পাওয়া যায় সেদিন আমরা ম্যাচটা জিতি। বিরতির পর আরেকবার সবাইকে স্বাগত জানাচ্ছি চলতে চলতে অনুষ্ঠানে। আমরা কথা বলছি বাংলাদেশ ক্রিকেট দলের কৃতি ব্যাটসম্যান এনামুল হক বিজয়ের সঙ্গে। বিজয়, এমনিতে বিকেএসপিতে যেহেতু মানে পড়েছেন, ওই সময়ই তো অনেক তারকাকে খুব কাছ থেকে বড় হতে দেখেছেন, এরকম মজার, স্পেশালি সাকিব, মুশফিক, এরা তো নিশ্চয়ই খুব চোখের সামনে থেকে
হ্যাঁ, আমি যেবার ফার্স্ট ইয়ার আমার ক্লাস সেভেনে, আমি তখন সাকিব ভাই লাস্ট ইয়ার, মানে সে 12-এ ইন্টার পরীক্ষা দিচ্ছে, তো ওই সময় দেখতাম যিনি বাংলাদেশ টিমের হলুদ কালো জার্সি পরে লাইন দিয়ে হেঁটে যাচ্ছে, তো হেঁটে যাচ্ছে, ওনার পিছনে পিছনে সবাই যাচ্ছে, তো উনি সুন্দর হেঁটে যাচ্ছে, হাতে প্যাড নিয়ে, ব্যাট নিয়ে, আর উনি হাঁটতে হাঁটতে যাচ্ছে, আমরা পিছনে পিছনে হাসতে হাসতে যাচ্ছি যে সাকিব ভাই সাকিব ভাই। তো ওই জিনিসটাই সবসময় চিন্তা হতো, আমি কবে এই জিনিসটা করতে পারবো কি পারবো না, পারবো কি পারবো না, মানে আল্লাহর কি রহমত, আর আমার কি হয়তো বা স্বপ্নটা মিলে গেছে যে ঠিক লাস্ট বছরে আমিও ন্যাশনাল টিমের প্লেয়ার ছিলাম, আমিও কালো ড্রেস পরে আমিও হেঁটে যাচ্ছি, আমার পিছনে সবাই আমার জুনিয়ররা বলতেছে বিজয় 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 বিজয়। আসলে তখন আমি চিন্তা করছি আসলে ঠিক এইরকম 5-6 বছর আগে সাকিব ভাই সামনে দিয়ে যেত আর আমি পিছনে পিছনে যেতাম, তো এইটা একটা অনেক বড় ফ্যাক্ট যে একটা সিনিয়র প্লেয়ার বা একটা স্টার প্লেয়ারের সামনে থেকে যদি দেখা যায় নিজের ভিতরে একটা ইন্সপায়ার ভাবটা সবসময় চলে আসে, আপনি মুখে বলবেন না বাট ওই ইন্সপায়ার ভাবটা সবসময় চলে আসবে ভিতরে, তো আমার কাছে মনে হয় যে ওইটা একটা ভালো ইন্সপায়ার ছিল আমাদের জন্য। তার সাথে আমি এখন ড্রেসিং রুমে শেয়ার করতেছি, তার সাথে আজকেও ফেসবুকে ওনার সাথে কথা হয়েছে যে কলকাতার কী অবস্থা কী অবস্থা, ওনার সাথে কথা হচ্ছে, তো এই ব্যাপারটা আসলে অসাধারণ, চিন্তা করলে ভালো লাগে। এমনিতে মানে সাকিবের ছাড়াও যারা মানে বিকেএসপি থেকে পরবর্তীতে বের হয়ে এসেছেন, ওরা কি মোটিভেশনাল কোনো ই করে ওখানে গিয়ে জুনিয়রদের? নর্মালি আমরা, হ্যাঁ অবশ্যই, যেমন আমি যখন চলে আসলাম বা চলে আসছি ওই সময় দেখলাম আব্দুল রাজ্জাক ভাই, মুশফিক ভাই, তারপর আপনার শামসুর রহমান শুভ, সরওয়ারদী শুভ, তারপর এরা অনেক ভালো ভালো প্লেয়াররা যারা আছেন ন্যাশনাল টিমে, তারা দেখলাম যে যে ফুটবল খেলতো, এটা একটা মজার কাহিনী যে আমরা তাদেরকে দেখতাম, যে আমি যখন তখন 7-8-এ দেখতাম তাদেরকে যে ওনারা ফুটবল খেলতে আসছে, এটা একটা মজার জিনিস ছিল। সাকিব ভাইয়ের একদল থাকতো, মুশফিক ভাইয়ের একদল থাকতো, বা মুশফিক সাকিব একদলে থাকতো, শুভ ভাইয়ের একদল থাকতো, তো ওই জিনিসটা খুব মজা লাগতো, আমরা বসে বসে চালিয়ে দিতাম, সাদা পাঞ্জামি পরে পিচ্ছি পিচ্ছি সবাই চালিয়ে দিতাম, তো মজা লাগতো ওই জিনিসটা, ওই জিনিসটার আসলে ফিলিংস অন্যরকম। তো ওনারা যখন সামনাসামনি থাকবে নর্মালি আমাদের চিন্তা হবে যে আসলে খুব ভালো একটা ফিল হবে, ওই ফিলটাই কিন্তু আসল মোটিভেশন তৈরি করে বা ড্রিম তৈরি করে। এমনিতে বিকেএসপির বাইরে কুষ্টিয়ার বন্ধু যেহেতু খুব আর্লি কুষ্টিয়া ছেড়ে এসেছে, এই জন্য আমার একটু খুব কষ্টও লাগে আমার মাঝে মাঝে, মনে ঠিক আছে, কারণ আমার কুষ্টিয়াতে কোনো ফ্রেন্ড নাই ওইভাবে যাদের সাথে যোগাযোগ হচ্ছে সবসময়, কথা হচ্ছে, কোনো কাজে হলে ফোন দিচ্ছি দোস্ত এদিকে, এরকম না। আমার বড় ভাই আমার ফ্রেন্ড বলতে পারেন, আমি ছোটোবেলা থেকে আমার বড় ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখছি বলতে পারেন, আমার লাইফ ডিসিপ্লিন লাইফটা ভাইয়া ঠিক করে দিছে, আসলে লাইফটা ডিসিপ্লিন হওয়া উচিত একজন ভালো কিছু হইতে গেলে, সেলিব্রিটি বড় কিছু হইতে পারলে, তো সেই ক্ষেত্রে ভাইয়া আমি সবসময় মনে করি ভাইয়া আমার ফ্রেন্ড বা ভাইয়া আমার গার্জিয়ান, তো ভাইয়াকে ই করতাম, ভাইয়া মোটরসাইকেলে আমাকে ফুচকা খাইতে নিয়ে যেত, ভাইয়া মোটরসাইকেল করে আমাকে ঘুরতে নিয়ে যেত, নর্মালি ভাইয়ের সাথে আমি বলতে গেলে একদম বড় হয়েছি, ফ্রেন্ডটা ভাইয়াই বলতে পারেন, তাই ফ্রেন্ডটা গড়ে ওঠে নাই আমার কাছে। এমনিতে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে যখন বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন, মানে আমরা খুব এক্সপেক্ট করছিলাম যে ওই ওয়ার্ল্ড কাপে আমরা অনেক ভালো করব, বাট বিজয় ব্যক্তিগতভাবে অনেক ভালো পারফর্ম করেছিল, ওই টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান। হ্যাঁ, এটা একটা মজার একটা স্মৃতি বলতে পারেন, আসলে আমি আমাদের যখন বিকেএসপিতে ছিলাম, জেলা স্কুলে ছিলাম, তখনও ক্যাপ্টেন্সি করছি, তারপর আপনার যখন 17-এ আসলাম বিকেএসপি হয়ে তখনও ক্যাপ্টেন্সি করলাম, দেন আপনার আমি মানে খুব একটা অপশন সবসময় একটা খুঁজি কি যে আমি লিডটা কেমনে দিতে পারবো, আমি যদি টিমের একটা মেইন মেম্বার হই এটাও দ্যাটস গুড, বা টিমের কোনো কিছু একটা ইম্পর্টেন্ট পার্সন হয় এটা দ্যাটস গুড, একটা ইম্পর্টেন্ট পার্সন হয়ে টিমকে নেতৃত্ব দেওয়া আর নর্মাল একটা পার্সন হয়ে টিমকে নেতৃত্ব দেওয়া কিন্তু খুব একটা মানে অনেক মানে মানে আলাদা আলাদা ঘটনা হয়ে থাকে। তো আমার কাছে মনে হচ্ছিলো 19-এ আমি ক্যাপ্টেন থাকি আর না থাকি, বাট টিমকে এমনভাবে নেতৃত্ব দেবো যেন টিমটাকে পুরো একটা বেস্ট পারফর্ম নিয়ে আসা যায়, তো আমি নিজেকে এরকম ক্যাপ্টেন মনে করিনি, বাট সবার চেষ্টা করছি যে ওর কী পাওয়া, ওর কী চাওয়া। অস্ট্রেলিয়াতে যেমন আমাদের খাবারটা খুব এক্সপেন্সিভ ছিল, আমি কী করতাম, তো আমার রুমটা অনেক বড় ছিল, একটা ডাইনিং রুম ছিল, একটা কিচেন ছিল, তো সব কিছু ছিল ঠিকঠাক, তো এখানে ভাবলাম যে আমি রান্না করে খাওয়াতে পারি কিনা, তারপর সবাই মিলে কী করতাম, মুরগি কিনে নিয়ে আসতাম, পিস পিস করে মুরগি বিক্রি হতো, আলু কিনে নিয়ে আসতাম, ডাল কিনে নিয়ে আসতাম, নিয়ে এসে সবাই একসাথে বসে বসে খাওয়া, যে একটা এনভায়রনমেন্ট তৈরি করা, বা সবাই এক হয়ে গেছে, কেউ লবণটা একটু কম হয়ে গেছে কেউ লবণ দিয়ে দিচ্ছে, কেউ তেলটা একটু কম হয়ে গেছে তেল দিচ্ছে, কেউ রান্না ভাত রান্না করতেছে কেউ ডাল রান্না করতেছে, মানে বাবা কেউ মুরগির মাংসটা একটু ই করছে, ডিমটা কেউ ই করছে, সবাই মিলে একটা যে কাজটা করা, দেখলাম আস্তে আস্তে টিমটা খুব এক হয়ে গেছে, খুব ভালো লাগতেছিল, কারণ আমরা 4-5 জন সিনিয়র প্লেয়ার ছিলাম, আবার কেউ জুনিয়র প্লেয়ার ছিল, সব কিছু মিক্সড হয়ে আর কি একটা টিম হয়ে গেল, তো তখন পারফর্ম করাটা সবার জন্য ইজি হয়ে গেছে যে কী হবে আসলে কী হবে, তো তখন কী হয়েছে যে আসলে ওরা মজা পেয়ে গেছে জিনিসটা, সবাই এক, এর ভালো চাচ্ছে এর ভালো চাচ্ছে, কেউ ওর পার্টনারশিপ হচ্ছে ব্যাটিংয়ে, কেউ বোলিং পার্টনারশিপ হচ্ছে ভালো, তো সব মিলে পারফর্মটা ওইভাবে আসছে, কিন্তু বেসিক্যালি কিছু হয় কি যে একটা দুইটা ফল্টের কারণে, 10টা জিনিস ঠিক আছে বাট একটা দুইটা একটু মিস্টেক হয়ে যাওয়ার কারণে, আসলে বেস্ট টিম হওয়ার জন্যে 10-এ 10 পাইতে হবে,
যে গোল্ডেন এ প্লাস পায় সে 80-80 বা 90-90 পাওয়া লাগবে, ঠিক না? আর কিন্তু যে এ পাবে সে কিন্তু অল্প মিস্টেক 4.88 4.75 যে হোয়াট এভার, তো খুব ক্লোজে যে মিস হয়, তো আমার কাছে মনে হয় আমরা এ প্লাস ছিলাম না এ ছিলাম, দ্যাটস ওয়াই আমরা একটু ছোট্ট সামান্য মিস্টেকের কারণে হয়তো বা অনেকে জুনিয়র বেশি সেই জন্য প্রেশারটা হালকা নিতে পারে নাই এরকম হয়েছে। বাট আমি চেষ্টা করছি আমার ব্যক্তিগত পারফর্মটা যেন ভালো হয়, সবার কাছে যেন ফোকাস হয় যে হ্যাঁ বিজয় ভাই করতে পারছে আমাকেও করতে হবে, এই জিনিসটা যেন ওরা ই করে মেনশন করে যে হ্যাঁ বিজয় ভাই ভালো খেলছে আমাকে ভালো খেলতে হবে। তো সেই ক্ষেত্রে আমার পারফর্মটা ভালো আসছে, টিমেরও একদম কাছে যেয়ে, যেমন আমরা অস্ট্রেলিয়াকে হারাতে পারলে সাউথ আফ্রিকার সাথে সেমিফাইনাল চলতো, কারণ সাউথ আফ্রিকা সবসময় আমরা জানতাম যে সেমিফাইনালে হেরে যায়, তো একটা প্লাস মানে বিশাল প্লাস পয়েন্ট ছিল। যদি আমরা অস্ট্রেলিয়াকে বিট করতে পারতাম আমরা অপশন এই ছিল যে হ্যাঁ আমরা সেমিফাইনাল জিতবো, তো একটা ভালো অপশন ছিল কিন্তু হয় নাই। তো বললাম তো যে একটুর জন্যে কিছু কিছু জিনিস চ্যাম্পিয়ন হতে গেলে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন একদম 10-10 করতে হবে, তো আমরা ওই 10-এ হয়তো 8-7 হয়ে গেছে, এই কারণে হয়তো মিস্টেকটা হয়ে গেছে। এটা কি ন্যাশনাল টিমের বেলায়ও কি হচ্ছে যে আমরা যেমন অনেক বড় টিমকে অনেক সময় বিট করে ফেলি, আবার দেখা গেল যে খুব স্লাইডলি হেরে যাই, আবার দেখা গেল বড় মার্জিনে হেরে যায়, এটা কি? এটা হ্যাঁ জি, এটা একটা বিশাল ফ্যাক্ট আসলে, যে যার পারফেক্ট ইন্ডিভিজুয়াল যদি চিন্তা করে, যেমন আমি তামিম ভাই খুব ভালো একটা স্টার্ট করলাম, 1-2 এসে জিনিসটা ক্যারি করলো, লাস্টে এসে জিনিসটা ফিনিশ করলো, বলার নতুন বলে বল করলো, সে বলিংয়ের যে কাজটা করে দিল, মাঝখানে যা ডট বল করার দরকার ডট বল করলো, স্লগে এসে ভালো বল করলো, জিনিসটা কিন্তু একদম কম্প্যাক্ট। এখানে যে কোনো একটা কিছু যদি মিস্টেক হয়, যেমন টপ অর্ডার করতে পারলো না এটা একটা মিস্টেক হয়ে গেল, বা স্লগে যে সে রানটা কমাতে পারলাম না এটা একটা মিস্টেক হয়ে গেলো, যদি 10-10 পাওয়া যায় সেদিন আমরা ম্যাচটা জিতি, কিছু কিছু সময় 10-এ হয় না 8 হয়ে যায়, কোনো কেউ এখানে ল্যাকিংস করে কেউ এখানে ল্যাকিংস করে, বাট যখন আমরা টিম হিসাবে একদম 10-10 পারফেক্ট জায়গা, টপটা ভালো করলো, মিডল ভালো করলো, স্লগে ভালো করছে, বলিং আবার নতুন বলে ভালো করলো, মাঝখানে ভালো ফিল্ডিং হলো, তো সব মিলে যখন হয় তখন আমরা বেস্ট টিম হয়ে উঠি। আর দেখা যায় যে লাস্ট গত আমাদের 2 বছর কিন্তু আমরা বেস্ট টিম ছিলাম, এবং লাস্ট ওয়ার্ল্ড কাপের কারণে আমরা হয়তো বা 19-20 হয়ে গেছি, বাট আমরা কিন্তু বেস্ট টিম হয়ে খেলছি, 2.5 বছর বেস্ট ক্রিকেট খেলছি, তো আমার কাছে মনে হয় এটাই আমাদের জন্য বেস্ট ছিল। এখন হয়তো বা একটু মিস্টেকের কারণে হয়তো আমরা পিছিয়ে গেলাম, আবার এই সামনে অপশন আছে আমাদের ভালো কিছু করার, তো আমার কাছে মনে হয় বাংলাদেশ টিম এটাই কন্টিনিউ করবে যে আমরা পারফেক্ট সবাই একভাবে যদি পারফর্মটা করতে পারি, দেন আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিম হয়ে মানে কি একটা বিশাল বড় টিম হয়ে আস্তে আস্তে সবার সামনের দিকে আসতে পারবে। এজ লেভেল, ক্লাব, এরপরে ন্যাশনাল লেভেলে আসা নিশ্চয়ই অনেক রেসপন্সিবিলিটি, এটা শুনবো। আরেকটা বিরতি নিতে হচ্ছে আমাদের, দর্শক চলতে চলতে অনুষ্ঠান নিচ্ছে আরেকটা ছোট্ট বিরতি, ফিরবো খুব শিগগিরই আমাদের সাথে। ভালো পারফর্ম করে ম্যান অফ দ্য ম্যাচে তারা দাঁড়ায়, আর আমার সাইড দিয়ে চিল্লাই চিল্লাই যে গানটা গায় সবসময় যে আমরা করবো জয়, যে গানটায় দারুণ একটা মোমেন্ট থাকে, এবং আমি ন্যাশনাল টিমে এটা দিয়ে তিনবার চারবার উঠে গেছি। আরেকবার সবাইকে স্বাগত জানাচ্ছি চলতে চলতে অনুষ্ঠানে, আমাদের সঙ্গে আছেন এনামুল হক বিজয়, জাতীয় দলের ওপেনার। বিজয়, এমনিতে আমরা ন্যাশনাল টিম নিয়ে কথা বলছিলাম, ড্রেসিং রুমের এনভায়রনমেন্ট একটু শেয়ার করবেন যে কী কী করেন আসলে আপনারা? আসলে এটা একটা মানে মজারই ব্যাপার, আসলে ড্রেসিং রুম শেয়ার করাটা অনেক ইম্পর্টেন্ট, মানে মজার, এটা একদম ড্রেসিং রুম শেয়ার করাটাই মজার। আর ফার্স্টের দিন আমার মনে আছে যখন হলো ফার্স্ট ওডিআই খেলি আমি ওয়েস্ট ইন্ডিজের সাথে, তখন ড্রেসিং রুমে সব চেয়ার নাম লেখা আছে, সব চেয়ার আছে সব জায়গায়, আমারটা নাই, তো আমি ভাবতেছি খুঁজে বেড়াইতেছি কোথায় বসা যায়। তো তখন দেখলাম যে তামিম ভাই বলতেছে সিট পাচ্ছিস না তাহলে তুই 100 মারবি। আমি কেন ভাই বলছে যে সিট পায় না সে 100 মারে, তো আসলে মানে কাকতালীয়ভাবে ঘটে গেছে, আমি অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরি মারলাম, তো তামিম ভাই তখন বলে দেখছিস সেঞ্চুরি মারছিস, তো তারপরে আর কি সিটটা একপাশে সিট হলো, তার ড্রেসিং রুমে আমি সাকিব ভাইয়ের পাশে বসি, এটা একটা মজার ভাইয়ের কাজ, কারণ দেখি যে কী করতেছে না করতেছে, তো আমি দেখি সব কিছু দেখি যে মুশফিক ভাই কী করে, তামিম ভাই কী করতেছে, সাকিব ভাই কী করতেছে, নাসির ভাই কী করতেছে, রিয়াদ ভাই কী করছে, আমি সবাইকে দেখতে থাকি সবসময়। আমার কাছে সবসময় যে তারা যেরকম রেসপেক্টের একটা পার্সন ছিল এখনও আছে, এই কারণে সবসময় দেখতে থাকি এবং সবসময় থাকবে যে আসলে সাকিব ভাই কী করে, তাকে দেখলাম মুশফিক ভাই কী করতে, সবাইকে দেখতে থাকি, এটা একটা মজার ব্যাপার। আর জিতলে পারে নর্মালি আমাদের গান আছে, আমরা আমাদের নিজেদের সং যেটা আমরা সবসময় শুন বলি আর কি, আমরা করবো জয়, এটা আমরা সবসময় যারা আর কি ভালো পারফর্ম করে তারা একটা চেয়ারের উপরে দাঁড়াই, দাঁড়ানোর পরে আসলে আমরা সবাই মিলে আর কি গ্রাউন্ড হয়ে কোচদের নিয়ে সবাই মিলে যারা ভালো পারফর্ম করে ম্যান অফ দ্য ম্যাচে তারা দাঁড়াই, আর আমরা সাইড দিয়ে চিল্লাই চিল্লাই যে গানটা গাই সবসময় যে আমরা করবো জয়, যে গানটায় দারুণ একটা
মোমেন্ট থাকে এবং আমি ন্যাশনাল টিমে এটা দিয়ে তিনবার চারবার উঠে গেছি। আমার কাছে খুবই মজার জিনিস লাগে যে সাকিব ভাইও আমার সাথে থাকে মাঝে মাঝে, সাকিব ভাই বাট মুশফিক ভাই ছিল একদিন, তো তখন মোমেন্টটা খুব ভালো লাগে যে আমার সাথে মুশফিক ভাই দাঁড়ায় আছে, আমি হাত ধরে আছি আর গান গাচ্ছি চিল্লাই চিল্লাই সবার সাথে, সবগুলো সেলিব্রিটির সাথে, এটা একটা দারুণ, আমার কাছে দারুণ লাগে। এমনিতে যখন ম্যাচ চলে তখন নিশ্চয়ই অনেক টাইপের টেনশন সবার মধ্যে কাজ করে, নিশ্চয়ই সবাই চুপচাপ থাকে নাকি ওই সময়টা রিলিফ করার জন্য অন্য কোনো জিনিসটা একটা ব্যাপার কি যে হ্যাঁ এরকম তো কাজ করবেই, আসলে স্বাভাবিক ব্যাপার যে আমাদের বাংলাদেশে 14 কোটি মানুষের মধ্যে ক্রিকেট বুঝে, আমার কাছে মনে হয় যে 8-10 কোটি মানুষ ক্রিকেট বুঝে যারা ক্রিকেটটা দেখে, তো সেক্ষেত্রে একটা বিগ প্রেশার তো সবসময় থাকে। আর যেমন আমি আজকে 100 করলাম, কালকে কিন্তু আমার সবাই আসবে যে 100টা দেখি আরেকটা 100, তো এক্সপেকটেশনটা বেড়ে যায়। সো আমরা সবাই চেষ্টা করি যে হ্যাঁ আমাদের প্রতিদিনকার বেস্ট পারফর্মটা দেওয়ার জন্যে, সো সেই কারণে তো সবাই তো টেনশন কাজ করবেই, বাট ওই টাইমেই যারা মনে করেন যে কিক করতে পারে, ক্লিক করতে পারে যে হ্যাঁ আজকে আমাকে সব টেনশন বাদ দিয়ে সব কিছুভাবে ফ্রি খেলতে হবে, অবশ্যই লাক কাজ করে না, কিছু কিছু সময় হয়তো বা পারফেক্ট সব কিছু হয় না, বাট ওই টেনশনটা কাটায় পারফর্ম করাটা এটা ভেরি ইম্পর্ট্যান্ট। আর ওয়ার্ল্ডে সবাই করতেছে, তো এমন টেনশন নিয়ে খেললে আসলে খেলা তো ডিফিকাল্ট না, তো আমরা চেষ্টা করি না কোনো টেনশন নাই, সেসব সময় চুপচাপ থাকে না, গল্প গুজব হয়, ভালো পারফর্ম করলে তো আরও মজা হয়। ফার্স্ট ইনিংসে আমরা খুব ভালো ব্যাটিং করলাম, সবাই হাসা হাসি দুষ্টামি করতেছে হ্যাঁ এবার হবে জিতে যাবো ইনশাল্লাহ জিতবো, সব জিতে গেলে তো আরও মজা হয়, না জিতলে অবশ্যই খারাপ লাগে, বাট সবার মধ্যে মজা থাকে, মজা কমবে কেন, মজা সবসময় থাকে। এমনি ড্রেসিং রুমে সবচেয়ে সিরিয়াস থাকে কি অলওয়েজ টেনশন অলওয়েজ? মুশফিক ভাই, মুশফিক ভাই খুব টেনশন টেনশন সবসময় একটু মানে খুব সিরিয়াস, আর দেখলে মাঝে মাঝে ভয় লাগে ভাই যে কী বলে উঠবে, খুব সিরিয়াস থাকে। আর রিয়াদমা অনেক সিরিয়াস থাকে, সিরিয়াস তো সবাই থাকে বাট বোঝা যায় যে হ্যাঁ মুশফিকও খুব সিরিয়াস সবসময়, হ্যাঁ হেভি সিরিয়াস থাকে। সাকিব ভাই খুব ফ্রি থাকে, খুব টেনশন সেফ থাকে, হেভি থাকে, নর্মাল থাকে, হ্যাঁ ঠিক আছে আরে বিজয় কী হয়েছে আজকে 100 মারবি তো এমনিভাবে পাঠায় দেয়। মুশফিকও খুব সিরিয়াস, খুব ম্যাচের শেষে কথা বলে, তার আগে মানে সব চাপ সিরিয়াস খুব থাকে। আর এমনি ফান করে অলওয়েজ মজা করে, ফান রিয়াদ ভাই খুব ফান করে, খুব মজা করে, মজা টুকটাক রিয়াদ ভাই বেশি করে, মাসরাফি ভাই করে, রাজ ভাই অনেক সিনিয়র স্টুডেন্টের দুষ্টামি করে, সাকিব ভাইও করে, আর আর পেজওয়ালাদের নিয়ে মজা বেশি হয়, পেজওয়ালাদের নিয়ে সবাই বেশি মজা করে, তো এটা একটা মজার জিনিস হয়। আর পারফর্ম করলে পারে বা মাঠের মধ্যে এটা কেউ মিস করছে বা এটা কেউ মিস করছে ওইগুলো নিয়ে মজা হয়, তো সব মিলে ভালোই। এমনিতে ওই যে অনেকের মজার মজার নাম দেয়া থাকে, এটার কোনো কারণ আছে যে ময়না করে ডাকতে হবে লাল্লা করে? না 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 না, এটা মনে হয় আগে থেকে হয়ে আসছে, আগে থেকে হয়ে আসছে, তো এটা আমি আমি আমার সামনে এসে কোনো নাম হয় না এখনো, আগে থেকে হয়, যেমন মানে কায়েস ভাইয়ের ইমরুল কায়েস ভাইয়ের নামে হলো পটু, তারপরে সাকিব ভাইয়ের নাম ময়না, মুশফিকের নাম হলো মুশি, রাজ ভাইয়ের নাম লাল্লা, মাসাবি ম্যাশ, আশফুল ভাই ছিল অ্যাশ, এগুলো আমি আসার পরে শুনছি, আমার থাকাকালীন অবস্থা আমি জানি না। যেমন আমাকে অনেকে ডাকে বলে যে মুশফিক ভাই আমাকে বলে তুই বিরাট, হ্যাঁ তো বিরাট বিরাট বলে, তো আমার কাছে মনে হয় যে ওই নামটা আমার কাছে শোনা, তাছাড়া সবাই এরকমভাবে এক একজনের নামটা আমি আসার পরে শুনিনি, আমাকে ডাকছে এটা বলে, আমাকে অনেকে ডাকে এটা বলে বলে, তো এটা একটা মজার আর কি। এমনিতে যখন ম্যাচ শেষ হয় বা প্র্যাকটিস যখন হয়, প্র্যাকটিসের পর যখন সবাই ড্রেসিং রুমে আসলাম বা ই করে, তখন কি টাইপের কথা, সবাই কি সবসময় সিরিয়াস ক্রিকেটিং? না না, সিরিয়াসটা অনেক বেশি থাকে, আর নর্মালি প্র্যাকটিসে আসার পরে আমার খুব টায়ার্ড হয়ে যায়, কারণ সবাই 100% দিয়ে প্র্যাকটিস করে, ওই টাইমে কোনো কথা নাই, তাড়াতাড়ি আইস বাথ করে বাসায় বা তাড়াতাড়ি আইস বাথ করে লাঞ্চ করতে চলে যায়, তো ওই টাইমে কথাবার্তা খুব কম হয়, ওই টাইমে কথা বলার কিছু থাকে না, আসলে টায়ার্ড হয়ে যাওয়ার পরে কী কথা বলবে। এমনি বাসের যখন বাসে নর্মালি ওইরকম কোনো ই হয় না, মাঝে মাঝে আর কি সাইড দিয়ে যদি জ্যাম দেখা হয় বা ট্রাফিকের কিছু দেখা হয় বা কোনো একটা কিছু দেখলে তোমার মজা মজা হয়, তাছাড়া এরকম আসলে বেশি টাইম লাগে না, তো আসি, সব তো গ্যাপ থাকে, রাস্তা ফাঁকা থাকে, তো চলে আসি তাড়াতাড়ি, আবার চালাই তাড়াতাড়ি চলে যাই। সুইমিং পুলে মজা হয়, গল্প হয়, কেউ আছাড় দিতেছে কাউকে, কেউ লাফালাফি করতেছে, সবাই দুষ্টামি করতেছে, নাচে অনেক মজা করতেছে, এরকম ঘটনা হয়। এমনিতে কি কারোর মধ্যে কোনো ই আছে যে অনেকের সংস্কার থাকে না যে আমি এই সিটে বসতে হবে আমাকে? হ্যাঁ এটা তো একটা বিগ ফ্যাক্ট, একটা বিগ ফ্যাক্ট, আমি আগে বাম পাশে বসতাম, ড্রেসিং রুম ঢুকে বাম পাশে বসতাম, তো আমি বাম পাশে বসার কারণে ফার্স্টের ম্যাচে কী করলাম, রান করতে পারলাম না, আবার পরের ম্যাচে রান করতে পারলাম না, টেস্ট থেকে বাদ দিয়ে দিছে, বাদ হয়ে গেলাম, ভালো করতে পারলাম না, দুই ম্যাচে ভালো করতে পারলাম না, তারপরে ওই দিকে আবার যে বসছে নাজিমউদ্দিন ভাই, উনিও রান করতে পারলো না, তারপরে ওই পাশে আবার বসলো আরও 2-4 জন এখানে বসছে, রান করতে পারলো না, এখন কী হয়েছে আমি আর ওই পাশে যাই না,
ওই পাশে যাবো না, লেফট সাইডে আমি যাই না, মিটিং হলেও আমি এই পাশে থাকি, ওই পাশে যাই না, যাবই না। তো সাকিব ভাই বলে ওই দিকে তাকাস না, সবসময় ডান দিকে তাকাবি, বাম দিকে তাকাবি না। তো বাম পাশে এখন কেউ বসেই না, টিভির এই পাশ পর্যন্ত কেউ বসে না, টিভির ওই পাশ থেকে সবাই বসে। তো বলছে যে এই সিটে যারা বসবে তারা অনেক দিন খেলতে পারবে, ওই পাশে বসলে খেলতে পারবে না। তো আমি ওই পাশে যাই না, বাম পাশে, আমি সবসময় ডান পাশে বসি। তো এখন তো বাম পাশের চেয়ার টেয়ার কমায় ফেলতে হবে না, চেয়ার নর্মালি আছে, নতুন কেউ আসলে বসে, বসার পরে আবার উঠে যায় বা বসে থাকলো ম্যাচ ম্যাচ হলে আর কি, তাও কিছু কিছু থাকে। আমি ডান পাশে বসি, আমি বাম পাশে বসি না। এমনিতে ইন্টারন্যাশনাল, আপনি যেহেতু সচিন টেন্ডুলকারের কথা বললেন, সচিন টেন্ডুলকার ম্যাচ সাপোর্টার ছিলেন বা ওর খেলা দেখারই করতেন, এই ক্রিকেটারদেরই তো এখন খুব কাছ থেকে দেখার সুযোগ হচ্ছে, কথা বলার সুযোগ হচ্ছে, ওদের সঙ্গে কি মানে কি টাইপের কথা হয়? আমি নর্মালি সচিন টেন্ডুলকার যে আমাদের আমার আমি যে লবিতে ছিলাম ওর উপরেরটাতে সচিন ছিল, তা আমি ওর রুমে যে নিম্ন হলো 10 বার নক করবো করবো না, করবো করবো না, করবো করবো না, করতে করতে এরকম 10 বার আমি লবিতে হাঁটছি, হাঁটার পরে আমি রুমে নক করতে পারিনি, কি করবো না। সেদিন আবার ও সচিন 100 করলো, সেঞ্চুরি সেঞ্চুরি করছে। তো আমি মনে করলাম যে এখন যদি বাংলাদেশ তো ম্যাচ জিতছিল, এটা জিতছিল, এখন যদি যাই মনে করবে যে সেঞ্চুরি সেঞ্চুরি করছে বলে আসছে দেখা করতে। কিন্তু আমি যে ওর মানে ওর রান করুক আর না করুক, ওর যে আমি বিগ ফ্যান এটা তো আসলে তখন বললে বুঝবে না, মনে করবে যে সেঞ্চুরি সেঞ্চুরির জন্য আসছে। তো ভাবলাম না থাক, হয়তো বা আবার কখনো দেখা হইলে তখন বলবো যে না আমি ভালো খেলি, তখন এমনিতেই পরিচয় হয়ে যাবে আশা করি, এরকম চিন্তা করছি। আর এমনিতে আফ্রিদির সাথে কথা হয়েছে, আজমলের সাথে কথা হয়েছে, আফ্রিদির সাথে এবার রুমে বসে গল্প করলাম অনেকক্ষণ। তো বেটা বেটা হিন্দিতে বলতেছে, বেটা তুমি বহুত আচ্ছে প্লেয়ার হো, খেলো দিল সে খেলো, খুশকার খেলো, এইরকম মজা মজার কথা শুনছি। আমাকে একটা জার্সি গিফট করলো, বললো যে এটা তুমি রাখো, একদম ভালো, অনেক কথা হলো, কথা মজার মজার কথা হয়, মানে মজা কনফিডেন্স রাখো, অনেক কিছু অনেকভাবে বলে। বাট আসলে ক্রিকেটটা তো ওই রকমই, কিছু কিছু কথা খুব ইম্পর্ট্যান্ট যে কথাগুলো সবাই বলবে। এমনিতে বিজয় আমরা শেষের দিকে চলে এসেছি, অনেক সময় মানে মাস পিপুলের অডিয়েন্স অনেক মানে অনেক টাইপের মতামত থাকে, মাস অডিয়েন্সের এক এক টাইপের পারসেপশন থাকে যে ক্রিকেটারদের কমিটমেন্ট ঠিক নাই, ওরা মন দিয়ে খেলে না, কোটি কোটি টাকা খরচ করে দেশ ওদের পেছনে, ওরা এটা নাই। যখন কিছুটা এই প্রবলেম হয় বা এই ধরনের যখন সমালোচনা হয় তখন কি মানে নিজের মধ্যে একটু খারাপ লাগে কিনা বা ক্রিকেটারদের ফিলিংসটা কি? এটা একটা বিগ ফ্যাক্ট আসলে, এটা তো আসলে আপনি বলতেই পারেন যে ভালো করছে না, আপনি স্বাভাবিক ব্যাপার। যে কারণ আমার বাবা যদি আমি ক্রিকেটার না হইতে পারতাম তাহলে বলতো আমার ছেলের মধ্যে কিচ্ছু নাই, মাথায় ঘেলু নাই বা ওর দিয়ে হবে না কিছু, এমন কেউ নাই যে এই কথাটা শোনে নাই যে তোর দিয়ে কিচ্ছু হবে না। আমি মনে করি সবাই শুনছে, আপনিও শুনছেন, আমিও শুনেছি, যারা যারা টিভিতে হয়তো বা দেখছে তারাও শুনেছে, তোর দ্বারা কিচ্ছু হবে না। তো এটা একটা স্বাভাবিক ব্যাপার যে আমরা যদি পারফর্ম না করি এটা দর্শকও বলবে যে কী খেলতেছে, কিচ্ছু হচ্ছে না, এটা স্বাভাবিক। কিন্তু যখন ছেলে কিছু একটা করে ফেলে তখন বাবার চোখে কী চলে আসে, পানি চলে আসে, একদম স্বাভাবিক। তো সো আমার কাছে মনে হয় যখন আমরা পারফর্ম করি, আমরা বেস্ট পারফর্মটা দিই, তখন দর্শকের চোখেও পানি চলে আসে। যেমনটা আমি এশিয়া কাপে দেখছি, আমি খেলতে পারি না বাট আমি এই ফিল করছি আসলে জিনিসটা কীরকম হতে পারে। তো এর মানে এই যে অবশ্যই খারাপ কিছু বলবে বাট অবশ্যই সামনের দিনগুলোতে আমার ওয়েট করতে হবে যে হ্যাঁ আমাদের সাকিব আছে, আমাদের সাকিব আরেকটা তৈরি হবে, এই বিলিফটা করতে হবে। আমাদের মুশফিক আছে বা নাসির আছে বা তামিম আছে বা বিজয় আছে, হ্যাঁ ওরা আমাদের সামনের দিনগুলো কিছু দিতে পারবে অবশ্যই, বাট জাস্ট এখনকার পারফর্ম বা আজকের দিনকার পারফর্ম দেখে যদি আমি অনেক কিছু বিচার করি ইটস টু ডিফিকাল্ট। আসলে পারফর্মটা আমি যদি আজকে 2টা 100 না মারতে পারতাম তাহলে আমি বোঝাতে পারতাম না আমি বিজয় আমি এরকম খেলতে পারি। এখন যে জিনিসটা আমার মধ্যে আছে যে আমি বিজয় অনেকে জানে যে বিজয় এরকম খেলে, যদি আমি 100 না মারতে পারতাম তাহলে কিন্তু বোঝাতে পারতাম না যে বিজয় আমি এরকম খেলি। তো এখনও আমাদের অনেকের মধ্যে আসলে আরও এত বেশি পটেনশিয়াল আছে বা সেটা আমরা এখনও শো করতে পারছি না, বা আমরা টিম হিসাবে যে এত ভালো বা এত ভালো এটা আমরা শো করতে পারছি না। ওই পিচি ছেলের মতোই আছি যে যার বাবা বলবে যে ছেলের মাথায় কিচ্ছু নাই, হেলো বলতে কিচ্ছু নাই, সেম জিনিসটা আমাদের মধ্যে এইরকম দর্শকের মধ্যেও চিন্তা হয়। আমার কাছে মনে হয় ফেইথটা রাখা উচিত, তাহলে মনে হয় যে আমাদের দেশটা অনেক বেশি আগাবে এবং আমরাও চেষ্টা করবো 100% আমাদের দেওয়ার, এটা অনেক ইম্পর্ট্যান্ট। বিজয় আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এই ছিল চলতে চলতে অনুষ্ঠানের আমাদের আজকের আয়োজনে। বিজয় এবং বাংলাদেশ ক্রিকেট দলের অনেক অনেক শুভকামনা থাকলো এবং দর্শক আপনারও নিশ্চয়ই শতভাগ আস্থা রাখবেন আমাদের ক্রিকেটারদের প্রতি। পরের আয়োজন দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।